সাধারণ মানুষের সর্বনাশ হবে। তার কারণ হচ্ছে আমি একজন কিডনি পেশেন্ট, আমি 98 সাল থেকে সুগারের রোগী, আমার মাসে 10,000 টাকা করে লাগছে ওষুধে। আবার তার উপর যদি 10% হয় তাহলে আমাদের মতো মানুষগুলো না খেয়ে না দিয়ে মরবে। এর ফলে সাধারণ মানুষ খুব করুণ অবস্থার মধ্যে পড়বে। কারণ আমি একজন নিজে কার্ডিয়াক পেশেন্ট হয়েই বলছি, আমার বাইপাস সার্জারি হয়েছে 2014 সালে। তো আমাকে মাসিক 2500 থেকে 3000 টাকা খরচ করতে হয় ওষুধের পেছনে, এবং সেই ওষুধগুলো হচ্ছে জীবনদায়ী ওষুধ, না খেলেই নয়। সুস্থ জীবনের জন্য প্রতিটা মুহূর্তে চাই ওষুধ, সেই ওষুধের দাম যদি বাড়ে তাহলে সাধারণ মানুষের সর্বনাশ হবে, মন্তব্য ক্রেতাদের। সমস্ত পণ্যের মূল্য নির্ধারণ করে প্রশাসনের যে সকল কর্তা ব্যক্তিরা, তারা সবই কিন্তু দেখতে পান, শুনতেও পান দেশের সাধারণ আম জনতার অভিযোগ। কিন্তু বর্তমানে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির সময়ে তারা সকলেই অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার পাওয়ার জন্য চোখ কান বন্ধ রেখেছেন। চলতি মাসে 9 দিনে 8 বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দামও। নিয়ম করে প্রায় প্রতিদিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। এমতো অবস্থায় সংসার চালাতে নাজেয়াল হয়ে যাচ্ছে দেশের সাধারণ আম জনতা। মহামারী করোনা শুধু দেশের অগণিত মানুষের প্রাণ কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। বাতাসে কান পাতলেই আজও শোনা যায় সেই সব হতভাগ্য মানুষের করুণ আর্তনাদ। শুধু তাই নয়, করোনার দাপটে একদিকে কোটি কোটি ভারতবাসীর রোজগার কমেছে, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল ডিজেল ও গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। মরার উপর খারার ঘায়ের মতো নেমে এসেছে আরেকটি ভয়ঙ্কর সরকারি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের জন্য 1 এপ্রিল থেকে 800 ধরনের জরুরি ঔষধের দাম 10% উপরে দাম বাড়তে চলেছে। দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক চরম দুরবস্থার মধ্যেও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সাথে সাথে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম যদি বাড়তে থাকে তাহলে মানুষের বেঁচে থাকাটাই এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়াবে বলেই মত প্রকাশ করছেন দেশের কোটি কোটি সাধারণ আমজনতা এবং বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। সাধারণ মানুষের সর্বনাশ হবে। তার কারণ হচ্ছে আমি একজন কিডনি পেশেন্ট, আমি 98 সাল থেকে সুগারের রোগী, আমার মাসে 10,000 টাকা করে লাগছে ওষুধে। আবার তার উপর যদি 10% হয় তাহলে আমাদের মতো মানুষগুলো না খেয়ে না দিয়ে মরবে। এর জন্য আমাদের মতো মানুষের জন্য কিছুই করছে না সরকার। হ্যাঁ, যদি এরকম করে হয় তাহলে আমাদের মতো লোকগুলো ওষুধ অভাবে, টাকার অভাবে মারা যাবে। হ্যাঁ, তাতে সকলকেই জানাচ্ছি যাতে ওষুধের দাম না বাড়ে। এবং কী কারণে যে এত ওষুধের দাম বাড়ছে আমরা তো বুঝতেই পারছি না। আমাদের তো পেনশন ডিএপিএ সব বন্ধ হয়ে গেছে, আর ওষুধের দাম বেড়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় নিয়োগী। প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। হ্যাঁ, বিশেষ করে আমাদের এখানে তো চাষি ভিত্তিক এরিয়া, চাকরি খুব কম করে, তো সব মানুষেরই অসুবিধা হবে দাম বাড়লে। আর বিশেষ করে এই তো তোমার গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ওষুধের শুনছি নাকি যে 10% বাড়বে 1 এপ্রিল থেকে, সমস্ত লোকের অসুবিধাই পড়বে। আপনার নাম? নাম সুশান্ত বেজ। এর ফলে সাধারণ মানুষ খুব করুণ অবস্থার মধ্যে পড়বে। কারণ আমি একজন নিজে কার্ডিয়াক পেশেন্ট হয়েই বলছি, আমার বাইপাস সার্জারি হয়েছে 2014 সালে। তো আমাকে মাসিক 2500 থেকে 3000 টাকা খরচ করতে হয় ওষুধের পেছনে, এবং সেই ওষুধগুলো হচ্ছে জীবনদায়ী ওষুধ, না খেলেই নয়, না খেলে বাঁচতেই পারবো না। এবং আমি হিসেব করে দেখেছি আমার মাসে খাওয়া দাওয়ার পেছনে যে খরচ হয়, ওষুধ কিনতে হয় আরও বেশি টাকার। সুতরাং প্রশাসনের ভাবা উচিত সমস্ত দিক থেকে যে নিত্য প্রয়োজনীয় জিনিস গ্রামের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কীভাবে কষ্ট করে সংসার চালায়, তাহলে ওষুধের দামটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এই করোনা আবহে মানুষ বহুদিন কাজ হারিয়েছে, লকডাউন চলেছে দিনের পর দিন, এবং তার ফলে দেখা গেছে, আমি তো বিভিন্ন খোঁজ খবর রাখি, সমস্ত শিল্পে লস, কিন্তু একমাত্র যেগুলো এই ওষুধ সংক্রান্ত বিজনেস সেই সমস্ত ব্যবসাদাররা শিল্পপতিরা দিনের পর দিন
প্রচুর পয়সা করেছে, এরপরও যদি তাদের ওষুধের দাম বাড়াতে হয় তাহলে সাধারণ মানুষ বাঁচবে কী করে? এটা অত্যন্ত সংকটজনক পরিস্থিতি। আমাকে যে ওষুধগুলো খেতে হয় অত্যন্ত দামি ওষুধ এবং ব্র্যান্ডেড কোম্পানি, তো আমি যতবার ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি তারা সবসময়তেই বলে যে না, এই ওষুধগুলো আপনাকে কন্টিনিউ করতেই হবে। সুতরাং এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক ব্যাপার। এই ব্যাপারে যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষের জীবন ধারণ করা প্রচণ্ড দুর্বিষহ হয়ে উঠবে। আমার নাম অরিজিৎ ঘোষ। আমার অসুবিধা মানে সবটাই অসুবিধে, আমাদের তো এখানে পাড়া গ্রামের ব্যাপার, সবটুকুই চাষের উপর নির্ভর। এবারে চাষের যে যখন ধরনের চাষির লাভ বা যেভাবে হচ্ছে, হ্যাঁ মানে খরচ করে সেটাই আসলটাই উঠছে না, তার উপরে এই ওষুধ কেনা। এত ওষুধপত্রর দাম বাড়লে সাধারণ মানুষ কি কিনে খেতে পারবে না পারছে? হ্যাঁ আমার এখানে একটা প্রেসক্রিপশন আসলে, হ্যাঁ যদি 500 টাকার ওষুধ লিখছে ডাক্তার, তার বলছে 200 টাকা চাড়িয়ে দাও, 100 টাকা চাড়িয়ে দাও, তাহলে তো আবার যদি তার উপরে দাম বাড়ে তাহলে ওষুধ তো না খেয়েই মানুষ মারা যাবে এখানে। আচ্ছা এখন কি ওষুধ সব ঠিকমতো জোগান পাওয়া যাচ্ছে? ওই কিছু কিছু পাওয়া যাচ্ছে, কিছু কিছু যাচ্ছে না। হ্যাঁ সমস্ত ওষুধের মানে ঠিকমতো সাপ্লাই সবসময় যে থাকে থাকে না। আচ্ছা এর কারণ কি দাম বাড়বে বলে কোম্পানি কি বন্ধ রেখেছে মনে হচ্ছে? কোম্পানি তো দাম বাড়াবার আগে তো ওষুধ এমনি বন্ধ করে, হ্যাঁ সব ওষুধ চেপে দেয়, দেখি যদি দুষ্প্রাপ্য করে তারপর আবার দাম বাড়ায়। আপনার নাম? আমার নাম রতীন দে।